আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিস্মিল্লা রহিম আল্লাহ তাআলা মানুষের অনেক কাজ খুব বেশি পছন্দ করেন আবার অনেক কাজ একেবারেই ঘৃণা করেন এইসব কাজ বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্কিত কারণ এই কাজগুলোর অপরাধ ব্যক্তি বেদে কম বেশি হয়ে থাকে সেই হিসাবে চার শ্রেণীর ব্যক্তির কিছু কাজ আল্লাহ তাআলা খুব বেশি ঘৃণা করেন হাদিসে এসেছে হজরত আবু হরাই রাজি আল্লাহ তালহু বর্ণনা করেন রসুল্লাহ সাল আলি আসাল্লাম বলেছেন চার ব্যক্তিকে মহান আল্লাহ তালা অপছন্দ করেন আর তারা হল এক নাম্বার বেশি কসম করা এমনিতেই কসম করা ঠিক নয় আর তা যদি ব্যবসা বাণিজ্য কিংবা পণ্যের গুণগত মান উপলক্ষে বেশি বেশি করা হয় তবে তা খুবই মন্দ কাজ কেননা এই ব্যাপারে বেশি বেশি কসম করা মানুষকে মারাত্মক অপরাধের দিকে করে। সুতরাং কোন ব্যবসায় ব্যবসা বাণিজ্য করা কেননা আল্লাহ ক্ষেত্রে কসমকারীকে খুবই করেন। দুই নাম্বার গরিব অহংকারী ব্যক্তি অহংকার মারাত্মক অপরাধ আল্লাহ অহংকারীকে মারাত্মক ঘৃণা করেন আর এই অহংকার যদি গরিব ব্যক্তি করে থাকে তবে পরিণতি কি হবে মহান আল্লাহ তালা গরিব অহংকারীকে সবচেয়ে বেশি ঘৃণা করেন তিন নাম্বার বৃদ্ধ ব্যবচারী ব্যক্তি ব্যবচার করা কোনো বয়সের লোকের ক্ষেত্রেই বৈধ নয় যদিও যৌবনের উন্মাদনায় অনেকে বিপথে যায় ব্যবচারে জড়িয়ে পড়ে কিন্তু বৃদ্ধ ব্যক্তির জন্য ব্যবচার একেবারেই যুক্তিহীন কাজ সমাজের চোখেও তা অপরাধ হিসেবে মারাত্মক তাই আল্লাহ তালা নিজেও বৃদ্ধ ব্যবসারীকে খুব বেশি ঘৃণা করেন চার নাম্বার অত্যাচারী শাসক ক্ষমতার দর কিংবা ক্ষমতাহীন ব্যক্তি অত্যাচারী যেই হোক সেই অপরাধী আর এই অত্যাচারী ব্যক্তি যদি দেশের কিংবা সমাজের ক্ষমতার ব্যক্তি কিংবা জনপ্রতিনিধি হন তবে তা হবে মারাত্মক অপরাধ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সব স্তরের দায়িত্বশীল জনপ্রতিনিধি কিংবা শাসক বর্গের মধ্যে যারা অত্যাচারী আল্লাহ তালা তাদের খুব বেশি ঘৃণা করেন মর্মে ঘোষণা দিয়েছেন বিশ্বনবী সাল্লি ওয়াসাল্লাম প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসে রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম চার শ্রেণীর ব্যক্তিকে সাবধান করেছেন যে সব ব্যবসায়ীর কসম করার প্রবণতা রয়েছে তারা যেন তা পরিত্যাগ করে যে সব ব্যক্তির অহংকার রয়েছে তারা যেন তা ত্যাগ করে যে বৃদ্ধ লোক জিনা ব্যবসারে জড়িত সে যেন তা থেকে বিরত থাকে আর সর্বস্তরের দায়িত্বশীল ও জনপ্রতিনিধিরা প্রজা বা অধীনস্থদের প্রতি অত্যাচার থেকে বিরত থাকা আল্লাহ আমাদের সবাইকে কসম খাওয়া ব্যবসায়ী অহংকারী গরিব বৃদ্ধ ব্যবিসারী ও জালেম শাসকদের পাশাপাশি আমাদের সবাইকে এইসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক হাদিসের ঘোষণা অনুযায়ী আল্লাহর গিনা থেকে বাঁচতে এইসব কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন